আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সকল। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজকে মুস্তাফার রাজ আনতাফার রাজকের ভিডিওটা কিতা হইব। ভিডিওটা হইল, আপনারা সকলে জানেন আমার কম্পিটিশন ওর ফাইনাল পর্যন্ত আমি পৌঁছে গেছি। আর সকলে আগ্রহ লইয়া বইতাছেন আজকের ভিডিওটার লাগি। ভিডিওটা রেজাল্টের ভিডিও আমার কম্পিটিশনের। সো ভিউয়ার্স, আমি বেশি লম্বা করতাম চাইতাম নাই, চেষ্টা করবো যত শর্ট করা যায়। আমি অতিরিক্ত কিছু নামাতার চেষ্টা করবো, নামাতে আমি সরাসরি রেজাল্টও যাইব। কি আপনারা অনেক কষ্ট করছেন, অনেকজনে কম্পিটিশনের ভিডিও দিছেন, কষ্ট করি সকলে, থ্যাংক ইউ। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যারা আসলা তারাও থ্যাংক ইউ। আজকের বিষয়টা হইল রেজাল্টর। অনেকজন আসেন রেজাল্ট পাইয়া খুশি, বা অনেকজন আসেন রেজাল্ট পাইয়া বেজার হইবা। আমার আশা থাকবো যারা রেজাল্ট পাইয়া বেজার হইবা, তারা বেজার উইথা না, যারা উইন করছেন না, কম্পিটিশন যেন করছেন অক্টোবর জিনিস আয়ুকা জায়গি সরাসরি রেজাল্ট। পয়লা আমি হইব ফাইনাল রাউন্ড, যারা যারা অংশগ্রহণ করার কথা আছিল আর যারা যারা অংশগ্রহণ করছেন তারার নাম। ফাইনাল রাউন্ড অংশগ্রহণ করার কথা আছিল এডিভিল আর্ট বাই রুশনা, টাইনি ফ্যামিলি ব্লগ, ফারিহাস অ্যান্ড জেইন, লুইস আহমদ, থারাস কিচিন, নাজিমাস কুকিং ব্লগ, শিপিস লাইফ স্টাইল, কুইন ব্লগস, নুরলিপি ব্লগস, এমআর টু স্পাইস, জাইনাব কুকিং আর্ট ব্লগ, তাসলিমাস লাইফ স্টাইল, ক্রিয়েশন বাই এম এস, শেলিনাস শেলি ওয়ার্ল্ড অফ ক্রিয়েশন। তো সময় তুমি ও চোদ্দ জন আসলা তারা ফাইনাল রাউন্ড অংশগ্রহণ করার। তো তারা থাকি তিনজন বাদ পড়ছেন, তারা ভিডিও দিছেন না, অংশগ্রহণ করছেন না, রিজনও হয়েছেন না, কি তার লাগিয়ে অংশগ্রহণ করছেন না। তারা যে তিনজন বাদ পড়ছেন, এই তিনজনের লাগিয়া শেলিনাস শেলি ওয়ার্ল্ড অফ ক্রিয়েশন, ফারিহাস অ্যান্ড জেইন অ্যান্ড চাইনিজ ফ্যামিলি ব্লগ, বাদ বাকি এগারো জনে ভিডিও দিছেন, তারা কম্পিটিশন করছেন। আমি আমার কম্পিটিশনের জাজমেন্ট করছি, আমি সহ সাতজন জাজ আসলা, তারা সকলে জাজমেন্ট করিয়া নাম্বার দিছেন। এখনজনের হাইয়েস্ট নম্বর আছিল দশ, দশের মাঝে জাজমেন্ট করিয়া খারে কত দিছেন না দিছেন, এটা আমি ভিডিওর ইন্ডে দেখব। জাজমেন্টর দায়িত্ব যারা যারা পালন করছেন তারারও আমি পরিচয় করিয়া দিব। আশা করব আমার জাজমেন্টের উপরে, আমার সকল অতিথির উপরে আপনারা সন্তুষ্ট থাকবা তারার রেজাল্টের উপরে। তো যে ফাইনাল রাউন্ডে যে এগারো জনে অংশগ্রহণ করছিলা, আমি এখন প্লেস হইয়া যাইব, হার প্লেস কোনটা পড়ছে। এখন এগারো নম্বর থাকি আইব, যে এগারো নম্বর প্লেস পাইছিল মুখে, দশ নম্বর পাইছিল মুখে, নয় নম্বর পাইছিল মুখে, ওলাম হইয়া হইয়া আমি ছয়জন হইব। আর টপ পাঁচজন আমি একবারে শেষে দেখব। তো এখন ফয়লা এগারো নম্বর প্লেস যে ফাইসন, থানোর নাম আমি হরিরাম। এগারো নম্বর প্লেস যে ফাইসন, আমার জাজমেন্ট হলতে সকলের নম্বর মিলাইয়া থানোর টোটাল মার্ক হয়েছে চাল্লিশ। চাল্লিশ মার্ক পাইয়া থাই এগারো নম্বর প্লেস আসন, থানোর নাম হইল গা ক্রিয়েশন বাই এম এস। ক্রিয়েশন বাই এম এস আমার কম্পিটিশনের এগারো নম্বর প্লেস পাইছেন। কংগ্রেচুলেশন আপনারে, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক কষ্ট করছেন। আপনার লাগি রইল অনেক অনেক শুভকামনা, আশা করি নেক্সট টাইম কোনো কম্পিটিশনও অংশগ্রহণ করবা আরো সুন্দর করি ইনশাল্লাহ। দশ নম্বর প্লেস পাইছেন আমার সকল জাজমেন্ট হলতর মার্ক দেওয়ার বাদে থানোর টোটাল মার্ক হয়েছে গিয়া ফোরটি ফাইভ। পাঁচচল্লিশ নম্বর ফাইয়া থাইন দশ নম্বর প্লেস আসুন,
থানোর নাম হইল গা থাসলিমাস লাইফ ইন হোম। কংগ্রেচুলেশন আপনারে, অনেক অনেক ধন্যবাদ আপনারে, আপনি আমার কম্পিটিশনে অংশগ্রহণ করার লাগি। নয় নম্বর প্লেস যে পাইছেন, আমার সকল জাজমেন্টর নম্বর দেওয়ার বাদে টোটাল পাইছেন তাই 46 নম্বর পাইছেন, 46 নম্বর পাইয়া তাই নয় নম্বর প্লেস অংশ, নয় নম্বর প্লেস পাইছেন। তার নাম হইল গা জাইনাব কুকিংস আর্ট ব্লগ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড শুভকামনা রইল আপনার লাগি, কংগ্রেচুলেশন আপনারে, আপনি নয় নম্বর প্লেস পাইছেন এর লাগি। আশা করবো নেক্সট কোনো কম্পিটিশনও আরো সুন্দর করে করবা। আপনার লাগি শুভকামনা, আপনার চ্যানেলের লাগি শুভকামনা। আট নম্বর প্লেস পাইছেন জেন, থাইন নম্বর পাইছেন সকল নম্বর মিলাইয়া, নম্বর পাইছেন 46.5 পাইয়া তাই আট নম্বর প্লেস পাইছেন। থানোর নাম হইল গা এমআর টু স্পাইসি। কংগ্রেচুলেশন এমআর টু স্পাইসি রে, আপনি অত সুন্দর করে কষ্ট করছেন, কষ্ট করিয়া আমার আমার কম্পিটিশনে অংশগ্রহণ করছেন এলাগি। আশা করবো নেক্সট টাইম আরো সুন্দর করে কম্পিটিশনে অংশগ্রহণ করতা। সাত নম্বর প্লেস যে পাইছেন, সাত নম্বর প্লেস পাইছেন তাই থানোর মার্ক হইল গিয়া 47। আমার সকল জাজ হলতর নম্বর মিলাইয়া তানোর নম্বর হইছে 47, 47 নম্বর পাইয়া সাত নম্বর প্লেস পাইছেন নূর লিপি ব্লগস। কংগ্রেচুলেশন নূর লিপি ব্লগস, আপনি অত সুন্দর করে কষ্ট করছেন, কষ্ট করিয়া আমার কম্পিটিশনে অংশগ্রহণ করিয়া ভিডিও দিছেন আর সাত নম্বর প্লেস পাইছেন এলাগি। আপনার কংগ্রেচুলেশন, শুভকামনা আপনার লাগি, শুভকামনা আপনার চ্যানেলও লাগি। ছয় নম্বর প্লেস যে পাইছেন, ছয় নম্বর প্লেস পাইছেন আমার সকল, আমরা সকলের টোটাল মার্ক মিলাইয়া হইছে 48 নম্বর পাইয়া ছয় নম্বর প্লেস পাইছেন কুইন ব্লগস। কংগ্রেচুলেশন কুইন ব্লগস আপনারে, আপনি অত সুন্দর করছেন, অত সুন্দর করে কষ্ট করছেন, কষ্ট করিয়া কম্পিটিশনে অংশগ্রহণ করছেন এলাগি। আপনারে আপনার লাগি অনেক অনেক শুভকামনা, আপনার চ্যানেলও লাগি অনেক অনেক শুভকামনা। আপনারা বুঝতে পারছেন এগারো নম্বর প্লেস থাকি ছয় নম্বর প্লেস পর্যন্ত হেঁকে কোন প্লেস পাইছেন। আশা করি আপনারা হেউ মন খারাপ করবানা, আসলে প্লেস পাওয়াটা বড় জিনিস না, বড় জিনিসটা হলো অংশগ্রহণ করাটা। অংশগ্রহণ করছেন জেনে আপনারা অনেক মানুষের জাইনছুন চিনছুন, আমরা জাইনছি চিনছি, আপনি অনেক জিনিস শিখতে পারছেন এর লাগে। তো সকলের লাগি রইল শুভকামনা, আমার উপরে কেউ বেজার হইবা না, আমরা আর কোনো জাজমেন্টের উপরে বেজার হইবা না, আশা করি সকল সন্তুষ্ট থাকবা আর আগামীতে আরো সুন্দর সুন্দর কম্পিটিশনে অংশগ্রহণ করবো আপনারা, ও আশাও রইল আপনারা লাগি। আসলে যারা যারা আমার জাজমেন্ট আসলা, যারা যারা আমার অতিথি হল আসলা, তারারে আপনারা গেছে পরিচয় করিয়া দেওয়াটা আমি মনে করি আমার দায়িত্ব। অনেক কষ্ট করছেন তারা আমার লাগি, আসলে আমি তারা লাগি চির কৃতজ্ঞ থাকবো। তারার হেল্পর কারণে, তারার সাপোর্টের কারণে আমি অনেক সুন্দর একটা রিজাল্টও আইয়া ফুসিতাম পারছি। আসলে আমি একলা যদি করতাম আমার লাগি অনেক হার্ড হয়ে গেল। অনেক আয়ুখা দেখিলাই আজকে আমার যা যখন খেরা খেরা আসলা ফয়লা আসেন আমার সম্মানিত জাজ সুমনিস ফ্যামিলি চ্যানেলের ওনার সুমন ভাই, আপনার উদ্দেশ্যে খিতা হইন একটু শুনিয়াই। হ্যালো গাইজ, সুমন জেবি ফ্রম সুমনিস ফ্যামিলি। আমি প্রথমে ধন্যবাদ জানাবো বদরুল ভাইকে, যিনি ফেক লাইফ 21 ইউটিউব চ্যানেলের ওনার। উনি একটা ওনার চ্যানেলে একটা কম্পিটিশন করছেন, ফুড কার্ভিং কম্পিটিশন। উনি আমাকে জাজ হিসেবে সিলেক্ট করছেন। আসলে উনি আমার কোনো পরিচিত লোক নন, কোনো আত্মীয় নন। উনি হঠাৎ করে কোনো একটা লাইভে ওনার সঙ্গে আমার কথা হয়েছে, তারপর উনি আমার চ্যানেল ঘুরে দেখছেন, আমি ওনার চ্যানেল ঘুরে দেখছি। ওনার যে কম্পিটিশনে ফাইনাল রাউন্ড, উনি আমাকে 13টা ভিডিও দেখার জন্য বলছেন, বলে 13টা ভিডিওতে মার্ক করার জন্য বলছেন।
আসলে সবাই যে 13টা ভিডিও আমি দেখছি খুবই 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 ভালো করছেন সবারই ফুড কার্ভিং ভেরি নাইস হইছে আর থ্যাংক ইউ সবাইকে অংশগ্রহণ করার জন্য তো দেখা যাক কে উইনার হন আমাদের ফুড কার্ভিং এ থ্যাংক ইউ সুমন ভাই আপনি আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করিয়া আমার কম্পিটিশনের একটু টাইম দেওয়ার লাগি আমার অতিথি হওয়ার লাগি আমার আবদার রাখার লাগি কম্পিটিশনের সুন্দর জাজমেন্ট করার লাগি অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার লাগি শুভকামনা আপনার চ্যানেলও লাগি তো সম্মানিত ভিউয়ার্স বাদে আরেকজন হে আসলা আউকা আরেকটু দেখি আই বাদে আসলা আমরার আজাদ ভাই আপনারা সকলে জানেন অতি পরিচিত মুখ যার চ্যানেলের নাম হইল গিয়া বাগান আর বাগান আয়ুকা হুনিয়াই আমরার আজাদ ভাইয়ে আপনার উদ্দেশ্যে আমরা কম্পিটিশনের উদ্দেশ্যে খিতা হই Assalamu alaikum everyone, inshallah everyone's well and Ramadan Mubarak to everyone. I'm doing this video for Bodul Bhai from Fake Life 21 who's holding a carving competition with a lot of participants and I think it's got to the final stages now. So all the finalists and he's asked me if I could look at the video and rate them from 1 to 10. I think he's asked a few other YouTubers as well. So I've watched every single video, all the finalist videos. I've actually watched a few of them a couple of times. They're so good, it's unbelievable. And I've rated them, and the work is so amazing. It's very hard, very hard. Cooks, difficult to find someone who is outstanding from the other one. Because the talent is just amazing. The toti deaksiyam in carving or a quality is very nice, beautiful. And I've seen a lot of carving before. As you know, I still own the venue and we used to hold cinefan, weddings, mendi, and always as Bengali, everyone used to bring tiles, handmade tiles, and a lot of carving. So I've seen hundreds and thousands of them, of these carvings before loads of them. And all the finalists are just amazing. The work is amazing, the talent that's gone into it. And I've rated them from 1 to 10, mainly from 6 and up, well, all of them actually, from 6, 7 and upwards because they're so good, all of them amazing. And inshallah, may the best person win. So Bodul Bhai, all the best to your competition and good luck to all the finalists. And we'll be awaiting the results. And thank you very much for letting me participate in this and be a judge. And all the best to everyone. Assalamu alaikum. অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজাদ ভাইরে তার মূল্যবান সময় নষ্ট করি আমার এই সময় দেওয়ার লাগি আর সুন্দর করে জাজমেন্ট করার লাগি আশা করি আপনারা তার জাজমেন্টের উপরে সন্তুষ্ট থাকবেন বাদে যে আসলা আমার কম্পিটিশনের জাজর দায়িত্ব পালন করছেন তাই নই লাগে আমাদের মিজানুর আপন ব্লগ ইউকে মিজানুর আপন ব্লগ আমরা মিজান ভাই আপনারা সকলে সিনন থানরে আওকা একটু দেখি আই থাইন আপনার উদ্দেশ্যে খিতা হইল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম হচ্ছে মিজানুর রহমান আপন আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিজানুর আপন ব্লগস ইউকে তো কিছুদিন আগে আমাদের প্রিয় ভাই ফেক লাইফ 21 আমাদের বদল ভাই একটা কারাবিন কম্পিটিশন দিয়েছিলেন আর ওই কম্পিটিশনের সেকেন্ড রাউন্ডে উনি আমাকে জাজ হিসেবে সিলেক্ট করেছেন আর আমি জাজের দায়িত্ব পালন করেছি তো আপনারা 11 জন যারা কম্পিটিশনের সেকেন্ড রাউন্ডে এসে পৌঁছেছেন তাদের জাজ হিসেবে উনি আমাকে সিলেক্ট করেছিলেন আর আমি জাজের দায়িত্ব পালন করেছি জানি না কতটুকু ঠিক করতে পারছি আর আমার এই আপনাদের 11 জনের ভিডিও আমি দেখেছি এবং আমি ওটার রেজাল্টও দিয়ে দিয়েছি আর যদি আমার রেজাল্টের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যতটুকু পেরেছি আমি করেছি আর আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বদল ভাইয়ের কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে যারা নাই আমার সাথে অ্যাড হয়ে যাবেন আমি মিজানুর আপন ব্লগস তো যতটুকু পেরেছি আমি করেছি আর আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা এটাই আমার অনুরোধ
আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আমদার মিজান ভাইরি, অনেক সুন্দর একটা জাজমেন্ট করার লাগি আর আমরা টাইম দেওয়ার লাগি, অনেক সুন্দর কথা হওয়ার লাগি। থ্যাংক ইউ সো মাচ মিজান ভাই, শুভকামনা আপনার লাগি, শুভকামনা আপনার চ্যানেল লাগি। থার বাদর জাজমেন্টর দায়িত্ব যে পালন করছেন, থাইম লাগি আমরার আব্দুল ভাই, তার চ্যানেলের নাম হইল আব্দুলস ফ্রি টাইম। আপনারা সকলে থানে সিমন, তার চ্যানেল সিমন, আয়ুক আমরা হুনিয়াই আমরা আব্দুল ভাই আমরার উদ্দেশ্যে খিদা হন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার চ্যানেলের নাম হলো আব্দুল ফ্রি টাইম। আর আমাদের একজন ইউটিউবার ভাই ফেক লাইফ 21, আমাদের বদরুল ভাই একটি কম্পিটিশনের আয়োজন করেছিলেন ফুড কার্ভিং এর জন্য, এবং প্রথম রাউন্ড শেষ হয়েছে এবং দ্বিতীয় রাউন্ডের জন্য আমাদের কয়েকজনকে বিচারকের দায়িত্ব দিয়েছিলেন। তো সেই হিসাবে আমি একজন প্যানেল মেম্বার ছিলাম। আমি আমার সাধ্যমতো নির্ভুলভাবে চেষ্টা করেছি সবার প্রতিটি ভিডিও খুব নিখুঁতভাবে দেখে আমি আমার বিচারকের দায়িত্ব পালন করেছি। এখানে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার সাথে যারা কানেক্ট নাই আমার সাথে কানেক্ট হয়ে যাবেন। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ আমাদের আব্দুল ভাইরে, থানোর মূল্যবান সময় নষ্ট করিয়া আমার সময় দেওয়ার লাগি, আপনার কানে সময় দেওয়ার লাগি, অনেক সুন্দর কথা হওয়ার লাগি, অনেক অনেক শুভকামনা আব্দুল ভাই লাগি, অনেক অনেক শুভকামনা আপনার ছেলেরও লাগি। তো সম্মানিত ভিউয়ার্স, আরো দুইজন রয়েছেন আমার জাজমেন্টের দায়িত্ব পালন করছিলেন, যে দুজন দুজনও আমার মুরব্বী, এর মাঝে সকলেও আমার মুরব্বী, আমার খালি সুমন ভাই একটু কম বয়সী আপনার মাঝে। তো বাদে যে আসলে আপনার মুরব্বী থাইনি লাগিয়া হুসাইন ফ্যামিলি ব্লগ ইউকে চ্যানেলের ওনার, তার আর একটা চ্যানেল আছে রাইনাস শখের ব্লগ, আপনারা সকলে জানেন। আয়ুক আপনার দুলাভাইয়ে কিতা হইন আপনার উদ্দেশ্যে একটু শুনিয়াই। আসসালামু আলাইকুম আমার ব্রাদার্স সিস্টার্স এন্ড ভিউয়ার্স, সকল সবাই সকলে ভালো আছো? সকলে প্রথমে জানাই হ্যাপি রমাদান আমার তরফ থেকে। আমার একটু পরিচয় দেই, আমার নাম হলো মোহাম্মদ গোলাম হুসাইন, আই এম ফ্রম হুসাইন ফ্যামিলি ব্লগস, আর একটা চ্যানেল আছে রায়না শখর ব্লগস, এন্ড আমার ওয়াইফ, আপনারা তো অবশ্যই আপনারা সকলে শুনেন। আজকে আপনারা সামনে আমার একটা উদ্দেশ্য হইল, আমরা ফেক লাইফ 21 বদল ভাই একটা কম্পিটিশন দিছিল আপনারা, দেওয়ার ফলে আপনারা বাসাই হইয়া আপনারা 1-11 অঞ্চল তখন তাই পরিষ্কার ঘোষণা করতা, এখন তো আপনারা 1-11 হয়ে গেছেন, তাছাড়া 1-3 ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিতা। বদল ভাই আমারে জজমেন্ট রাখছ, মানে একটু আপনারা ভিডিও দেখতাম, দেখে তাই একটা আপডেট দিতাম। মার্শাল্লাহ আপনারা সকলে রাতের কাম সুন্দর হয়েছে, যে কার্বিং করছেন আপনারা মার্শাল্লাহ সকলে ভিডিওটাই সুন্দর হয়েছে, এখন জানিলে আপনারা খার ভাগ্য বলা আপনারা কোন পজিশনে থাকবা। তো আমার পক্ষ থেকে আপনারা সকলে লাগে দোয়া। আর আমার বদুল ভাই যত কষ্ট করে একটা কম্পিটিশন দিচ্ছে, থ্যাংকিও থ্যাংক ইউ জানাই, তাহলে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সকলে। আমার বদুল ভাই ফেক লাইফ 21 সাপোর্ট করবা, তাহলে তো সুন্দর একটা কম্পিটিশন দিছ, আপনারা সকলে এখানে দোলা করছ, আপনারা সবসময় থাকলে সহযোগিতা করবা, ইনশাল্লাহ আমিও আছি থাইনের লগে বদুল ভাইয়ের লগে। আর এখন আমার লাগে একটু হাল হয়ে যায়, এখন সকলের হাতে আমরা সুন্দর একজন থেকে আরেকজন ঠাই না, এখন আমি আপনার ভিডিও দেখে একটা ডিসিশন দিছি বদুল ভাই, ইনশাল্লাহ তাইলে আপনারা কইবা নেক্সট আপডেট যে সময় দিবা, আর তখন কিতা কইতাম, তখন তো সকলের ভিডিও সুন্দর, সকলে তো আর 1-2-3 দেওয়া দায়িত্ব নাই, কিছু বাছাই করে হইব, আর খাল ভাগ্য বালা দেখা লাগব ইনশাল্লাহ। আপনারা সবসময় আমার লগে থাকবা, হোসেন ফ্যামিলি ব্লগস আর রায়না সকল ব্লগস সাপোর্ট করবা। আর আমি আরেকবার থ্যাংক ইউ জানাই বদুল ভাইরে, তাই আমারে একটা পজিশনও দিয়েছেন জজমেন্টের পজিশন, আসলে এটা খুব হার্ড বদুল ভাই, ভিডিওটা লম্বা করলাম না। আপনারা সকলে ভালো থাকুক, গুড লুক টু এভরি ব্রাদার্স সিস্টার্স, আপনারা লাগে শুভকামনা রইল, আজকের লাগে এখানে বিদায় নিলাম।
আপনারা সকল ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ ভাই আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করিয়া আমরা যে সময় দেওয়ার লাগি আমরা কম্পিটিশন সময় দেওয়ার লাগি অনেক সুন্দর সুন্দর কথা হইবার লাগি শুভকামনা আপনার লাগি শুভকামনা আপনার চ্যানেলও লাগি এর বাদে হই লাগে আমরা আরেকজন কিতা হইতাম দিক নির্দেশক জেন অনেক সময় ইউটিউবও লাগি দিক নির্দেশনা দিয়ে থাকুন তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকুন অতি পরিচিত মুখ আপনারা সকলে সিনন্তান আমরা ইসলাম ভাই আপনার ফ্যাশনেট গার্ডেনের ওনার ইসলাম ভাই থাইনাসলা আমার জাজ থাইন গেছে যাই একটু হুনিয়াই থাইন আমরা সম্বন্ধে খিতা হন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দয়া আমিও ভালো আছি আর সর্বপ্রথম আমি আমাদের ফেক লাইফ 21 আমাদের বদরুল ভাইকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ এবং অভিনন্দন জানাচ্ছি আপনি যে কার্ভিং কম্পিটিশন নিয়ে এখানে আসছেন আপনি আপনার কম্পিটিশনে অনেক ভাই বোনেরা পার্টিসিপেট করেছেন ফার্স্ট রাউন্ড এবং ফাইনাল রাউন্ড থেকে আমি সবার মোটামুটি ভিডিও আমি দেখেছি বাট খুব বেশি করে আমি দেখেছিলাম লাস্ট ফাইনাল রাউন্ড যেগুলো ভাই বোনিতে কার্ভিং করে আপনার কাছে পৌঁছাইছেন তো আমি আসলে ফাইনাল রাউন্ডের আমি আসলে আপনাদেরকে জাজ করেছি আপনারা অনেকে সুন্দর সুন্দর করে কাজ করেছেন আপনাদের কাজ দেখে অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ আগামীতে এরকম কাজ সুন্দর সুন্দর কাজ আরও বেশি বেশি করে করতে থাকবেন আশা করি আরও সুন্দর হবে তো যাই হোক আপনারা 11 জন পার্টিসিপেটের মাঝে লাস্ট ফাইনাল রাউন্ডে আপনাদেরকে যতটুকু পারছি খুব ভালো আপনাদের সবারও অনেক সুন্দর হয়েছে কেউ কেউ থেকে কম নাই সবার কার্ভিং ডেকোরেশন ডিজাইন এভরিথিং কাজগুলো অনেক পছন্দ হয়েছে আমার অনেক সুন্দর হয়েছে কাউকে আর কি মানে কম বললে হবে না সবার খুব সুন্দর হয়েছে এবং পছন্দ হয়েছে খুব কষ্ট করে অনেকে করেছেন তো আসলে খুব ভালো হয়েছে তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি যে জাজ ছিলাম এইখানে আপনাদের 11 জন পার্টিসিপেটের মধ্যে আপনাদেরকে খুব ভালো একটা ফলাফল রেটিং দেওয়া হয়েছে আর আমি জজ না এখলা আরও অন্যান্যরা জাজ আছেন তো ওরাও জাজমেন্ট দিয়েছেন আপনাদেরকে আশা করি এখন আপনারা দেখা যাক কে আপনারা বিজয় হতে পারেন তো যাই হোক আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন রইল দোয়া ভালোবাসা রইল আর আমাদের ফেক লাইফ 21 বাইকেও জানাচ্ছি একেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি যেহেতু সুন্দর একটা আয়োজন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি পাশানের কাটে নারীকে বলগার ইসলাম বলছি আর আশা করি আপনারা আমাকে চিনেছেন তো যাই হোক আজ এই পর্যন্ত আপনারা ইনশাল্লাহ আপনাদের ফলাফলের অপেক্ষায় আছি আপনারা কে বা কারা এই প্রতিযোগিতাতে আপনারা উইনার ঘোষণা করা হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাংক ইউ সো মাচ ইসলাম ভাই আপনি আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করছেন আমার লাগি আমার কম্পিটিশনের লাগি আমার প্রতিযোগী হতে লাগি অনেক সুন্দর কথা কইছেন এর লাগি আপনার লাগি রইল শুভকামনা আপনার চ্যানেলের লাগি রইল শুভকামনা আমি সারা যে 6 জন অতিথি আসলা আপনারা সকলের জাইনচুন সিনচুন সকলের চ্যানেল জাইনচুন সিনচুন তারা অনেক মূল্যবান সময় নষ্ট করছেন নষ্ট করিয়া আমরা সময় দিছেন আশা করব সকলে তারা চ্যানেলও ভিজিট করবা আর তারা সাপোর্ট করবা সকল সময় সকলের লাগি শুভকামনা রইল আমার কম্পিটিশনও যারা যারা টাইম দিছেন সকলের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এখন আমি পুরস্কার ঘোষণা করছিলাম না যেন আমার কম্পিটিশনের পুরস্কার কিতা থাকব আমি খুঁজলাম যেন আমি দেখি কিতা করা যায় কিতা পুরস্কার দেওয়া যায় তো আপনারা দেখতে পারা আমার কম্পিটিশনের পুরস্কার কিতা আমি ফয়লেও কইছি যেন আমি 3 জন নিব
ফার্স্ট সেকেন্ড থার্ড ও তিনজন ডে ফার্স্ট সেকেন্ড থার্ড রে আমি পুরস্কৃত করবো। ফার্স্ট পুরস্কার হইল ও ছবি ওটা দেখতে পারা, সেকেন্ড পুরস্কার হইল ওটা টপি আপনারা দেখতে পারা, থার্ড পুরস্কার হইল গা ওটা আপনারা দেখতে পারছেন সকলে আমার কম্পিটিশনের পুরস্কার কিতাব। আমি ট্রাই বেস্ট করছি সুন্দর দিতাম, জানি না কতটুকু সুন্দর হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার টপ ফাইভ জন রয়েছেন রিজাল্টর সবর ভিতরে কিতা কিতা করেন যে পাঁচজন বাকি রয়েছেন, যে কি তৈব আমার প্লিজ কি তৈব আমার প্লিজ বুঝতাম পারলাম, বা আমার ভিউয়ার্স যখন যারা আছেন সকলেও অতি আগ্রহ নিয়ে বুঝতে আসেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড হে ওয়ান জানতা। ওকে জানি লিবা বেশি লেট করতাম নাই, ফয়লা আমি হইমু ফার্স্ট নম্বর প্লেস ও হে আসেন টপ ফাইভ জনের মাঝে ফার্স্ট নম্বর প্লেস হে পাইছেন 48.5 ফার্স্ট নম্বর প্লেস পাইছেন আমরার শিপিস লাইফ স্টাইল। কংগ্রেচুলেশন শিপিস লাইফ স্টাইল, অনেক সুন্দর করে কম্পিটিশন অংশগ্রহণ করছেন, ভিডিও দিছেন, অনেক কষ্ট করছেন, আমি মনে করতাম না যে আপনি ফার্স্ট নম্বর পাইছেন, আমি মনে করবো যে আপনি সেরা হয়েছেন, যে ও খতার লাগি আপনি অনেক সুন্দর করছেন, কষ্ট করছেন, কষ্ট করিয়া ভিডিও দিছেন, অংশগ্রহণ যেটা করছেন ওটা তো আমি মনে করবো যে আপনি সেরা করছেন। আপনার লাগি রইল অনেক অনেক শুভকামনা। এখন হইব সাইন নম্বর প্লেস ফে পাইছেন 49 মার্ক পাইয়া সাইন নম্বর প্লেস পাইছেন নাজিমাস কুকিং ব্লগ। কংগ্রেচুলেশন নাজিমাস কুকিং ব্লগ, আপনারে শুভকামনা রইল, আপনার লাগি শুভকামনা রইল আপনার চ্যানেল লাগি। তো ভিউয়ার্স এখন রয়েছেন আর তিনজন, ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ডের মাঝে আমি ফয়লা হইমু রানার আপ যে রয়েছেন থানোর নাম আমি হইমু, টোটাল মার্ক 53 ফাইয়া কার্বিং কম্পিটিশনের সেকেন্ড পজিশন রানার আপ হইছেন লুইস আহমেদ। কংগ্রেচুলেশন লুইস আহমেদ, অনেক অনেক শুভকামনা আপনার লাগি, অনেক অনেক শুভকামনা আপনার চ্যানেলও লাগি। আপনারা জানি লিছেন সেকেন্ড পজিশন হে পাইছেন রানার আপ হে হইছেন আমাদের কম্পিটিশনের, এখন হয়েছে গিয়া ফার্স্ট প্লেস আর থার্ড প্লেস। এখন আমি ফয়লা করিম ও দুইজনের মাঝে, থার্ডের মাঝে আর ফার্স্টের মাঝে, ফার্স্ট মানে চ্যাম্পিয়ন হয়ে হয়েছে 53.5 নম্বর পাইয়া চ্যাম্পিয়ন হয়েছেন কার্বিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন, ফার্স্ট প্লেস পাইছেন ইডিবল আর্ট বাই রুষ্ণা। কংগ্রেচুলেশন ইডিবল আর্ট বাই রুষ্ণা আপনারে, কংগ্রেচুলেশন 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 কার্বিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন হয়েছেন আপনি এলাকি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা আপনার লাগি, অনেক অনেক শুভকামনা আপনার চ্যানেলও লাগি। থার্ড প্লেস হে পাইছেন আপনারা বুঝে নিতে পারছেন, তার টোটাল মার্ক হইল গিয়া 52 নম্বর পাইয়া আমরার থারাস কিচিন ইউকে থার্ড প্লেস পাইছেন। কংগ্রেচুলেশন থারাস কিচিন ইউকে আপনারে, অনেক শুভকামনা রইল আপনার লাগি, অনেক শুভকামনা আপনার চ্যানেলও লাগি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এগেইন আপনারা সকলকে বুঝার লাগি, ক্লিয়ার হইবার লাগি, ফার্স্ট সেকেন্ড থার্ড শেষ হয়েছেন তারার নাম আমি হইয়া যাইব। চ্যাম্পিয়ন হয়েছেন 53.5 নম্বর ফাইয়া এডিবল আর্ট বাই রুষ্ণা, রানার আপ হয়েছেন 53 নম্বর ফাইয়া লুইস আহমেদ, আর থার্ড প্লেস পাইছেন 52 নম্বর ফাইয়া থারাস কিচিন ইউকে। থ্যাংক ইউ সো মাচ সকলরে যারা যারা অংশগ্রহণ করছিলা,
আশা করি কেউ মন খারাপ করতে নাই ও আশা রইব আমার সকল সময়। আর আমি দেখছি অনেক ভিডিও আপনারা খুব সুন্দর সুন্দর জিনিস পারছেন, যারা যারা কইছেন যে আমি তা পারি না, আমি তা কার্ভিং পারি না, তারাও পারছেন। সো আশা করি আমরা সকল জাজমেন্টের উপরে আপনারা হ্যাপি থাকবা, কেউ মন খারাপ করতে নাই। শুভকামনা এগেইন সকল লাগে। এখন যে জিনিসটা হইল, জিনিসটা হইল আমার পুরস্কার গুণটা কিলা ফাটাই একদম আপনারা আপনারা আমাকে যোগাযোগ করবা, যোগাযোগের মাধ্যম আমি হইয়া দিছি আগেও ফেসবুকও, আপনারা মেসেঞ্জারও আমাদের পাইবা বদরুল সাজ, তার বাদে আমার এভাল্ট নম্বর দেওয়া আছে, আমার ফোন নম্বর, আপনারা আমার লগে যোগাযোগ করিয়া আপনার এড্রেস দিবা, আমি আপনার এড্রেস অনুযায়ী আপনার পুরস্কার ফাটাইয়া দিব আপনার এড্রেসও। আশা করি বেশি লেট করতে নাই, সকলে এড্রেস দিলেই বা। একটা কম্পিটিশন গাটাগাটি করতে অনেক টাইম লাগে, অনেক জিনিস লাগে, যারা কম্পিটিশনও অংশগ্রহণ করেন বা যারা কম্পিটিশন আয়োজন করেন তারা সকলের অবশ্যই জানা আছে অনেক ভুল হইতে পারে, অনেক ভুল প্রান্তি হইতে পারে, অনেক জিনিস গাঁটি থাকতে পারে। আমি একজন ছোট মানুষ, আমি একজন ছোট জ্ঞানের অধিকারী, আর আমার এটা আছে ফেলা কম্পিটিশন, আমার কম্পিটিশনের মাঝে অনেক ভুল প্রান্তি হয়েছে আমি জানি, অনেক ভুল প্রান্তি হওয়ার বাদেও আমি হইমু জানে আপনারা এটা মনে কিছু ধরতে না, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা জানেন আমার চ্যানেল ফেক লাইফ 21, আপনারা যারা সাপোর্ট করা সকল কাছে কৃতজ্ঞ, আর যারা লগে নাই আশা করি আমার সাপোর্ট করবা সকল সময়। সকল আশা থাকে যে সবর চ্যানেল গ্রো আপ হইতো, বড় হইতো, সকলেও কিছু করতা, আমারও একটা আশা লই আমি চ্যানেল করছি যেনে কিছু করতাম। তো আশা করি সকলে যারা সাপোর্ট করিয়া যাই ওলা সাপোর্ট করিয়া যাইবা, নয়া যারা আছেন সকলে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও পর্যন্ত দিয়েছেন, আর যারা আমার লগে নাই আমার লগে কানেক্ট করবা, ভিডিও লাইক দিবা, শেয়ার করবা, আর সাবস্ক্রাইব যারা করছেন না আশা করি করে নিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা, দেখা হবে নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম।